देखते যদি চাও নবীকে যাও সোনার মদিনায় গোনা তোমার ধুয়ে যাবে নাও চুমে ওই কাবায় দেখতে যদি চাও নবীকে যাও সোনার মদিনায় গোনা তোমার ধুয়ে যাবে নাও চুমে ওই কাবায় কেন নবীজি আছে সকাল থেকে উঠলে গাড়ি ঘোড়ার আওয়াজ, কাজকামের আওয়াজ, মেশিনের আওয়াজ, আর যে মদিনাতে গিয়েছে, যারা যারা গিয়েছে তারা সকাল সন্ধ্যা কি আওয়াজ পেয়েছে? অতি সুন্দর কথা কবি লিখেছিলেন, মদিনাতে ভেসে ওঠে বেলালের মধুর ধ্বনি, গুন 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 যায় শোনা যায় কোরআনে ওই বাণী, মদিনাতে ভেসে ওঠে বেলালের মধুর ধ্বনি, গুন 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 যায় শোনা যায় কোরআনে ওই বাণী, কেন ওই মাটিতে মিশে আছে বর্ণবীর চোখের পানি, মুক্তা সোনা হীরার থেকে ওই মাটি অনেক দামি, ওই মাটি নিয়ে হাজিরা সব চোখে মুখে লাগার, ওই মাটি নিয়ে হাজিরা সব চোখে মুখে লাগার, কেন নবীজি আছে মদিনার, নবীজি আছে মদিনার, নবীজি আছে একটাই তোমার চিন্তা ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি।
দিনের পথে আনবো, কিভাবে আল্লাহকে চেনাবো। আর তিনি উম্মতি উম্মতি করতে গিয়ে উম্মতদের জন্য কত রক্ত ঝরিয়েছিল, কিন্তু তিনি এমন দয়ান নবী ছিল সেই উম্মতিকে কোনোদিন পর্দোয়া দিয়ে। সুবহানাল্লাহ, আজ আল্লাহর রাসূল মদিনায় শুয়ে আছে, আজ পর্যন্ত তিনি তোমার ধুয়ে যাবে নাও চুমে ওই কাবা।